আনন্দিত উপভোগ করছি এই মুহূর্তে যে আমরা পেয়ে গেছি আমাদের মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক সম্মানীয় বিদ্যুৎ হালদার। উনি সত্যি মানবিক আমাদের আমন্ত্রণকে সাড়া দিয়ে এসেছেন, কাইন্ড হার্টেড এবং উপায়ন, ফলে প্রত্যাখ্যান করেন। ইতিপূর্বে আমরা যে প্রোগ্রামটা পরিচালিত করলাম সেটা স্বাভাবিকভাবে ভালো হয়েছে, ফলে আমরা এখন সেই পর্বটাতে যাচ্ছি। এখানে বরণ করতে হবে আমাদের অতিরিক্ত জেলা শাসককে বরণ করছেন সালামুল্লাহ সাহেব। সালামুল্লাহ সাহেব কোথায় আসছেন? আজকে ব্যাট করিয়ে আমরা বরণ করে নিচ্ছি, যেহেতু আজকের অনুষ্ঠানটা আমাদের মূলত একটা সাপ্লিমেন্টারি ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্টের উপর দিয়ে এই প্রোগ্রামটা এটাকে খুব মহা মূল্যবান দিন হিসাবে আমরা গ্রহণ করছি, যেহেতু ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। তার সাথে সাথে যে প্রোডাক্ট নিয়ে আমরা এসেছি এখানে সেটাও কিন্তু কোরিয়ান প্রোডাক্ট। ইতিহাস থেকে যেটা দেখেছি যে একই সাথে কিন্তু ভারতবর্ষের সাথে সেই কোরিয়াও কিন্তু এই প্রকৃতির আগস্টে কিন্তু স্বাধীনতা লাভ করেছে। সেদিক দিয়ে বিচার করতে গেলে আমরা সত্যি ভাগ্যবান। এরপরে বরণ করছেন মিজদাকুল হক, যারা মিজদাকুল হক সেক্রেটারি রাবেতা বোর্ড মোহাম্মদ সালামুল্লাহ। এরপরে কালী রুহুল আমিন সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের ইব্রাহিম সাহেব। এই বরণীয় পর্বে কিন্তু একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি যে আমরা হাততালি দিচ্ছি না, যেহেতু আজকে আমরা হাততালি দেব না বা অন্যান্য অতিরঞ্জিত ব্যবস্থা করেছি। মৌলানা কুমার ফারুক সাহেবকে গ্রহণ করছেন আতিকুর রহমান সাহেব। পরবর্তীতে আমাদের আরেকজন অতিথি বৃন্দ রয়েছেন মাওলানা মুফতি মুখতারুল হোসেন সাহেব, ওনাকে বরণ করে নিচ্ছেন সাবিরুদ্দিন। সর্বশেষ অতিথি আমাদের যিনি আমাদের গেস্ট বসে আছেন আব্দুল শুকুর সাহেব সেক্রেটারি ওয়াইস পার্টি আলতাফিয়া বাংলু, গ্রহণ করছেন আমাদের ফিরোজ ভাই সাহেব। যাই হোক, আজকে আমাদের বরণ পর্ব শেষ হলো। আপনি
আগে আবু তোয়াব সাহেবকে বরণ করে নিচ্ছেন রফিকুল ভাই। আজকের অনুষ্ঠান সূচি যা বিষয়বস্তু সেই অনুযায়ী আমরা প্রাথমিক কাজ সেরে ফেলেছি। এবার আমি দিচ্ছি আমাদের সঞ্চালক সাদুল্লাহ সাহেবকে, উনি এই ব্যাপারে বিস্তারিত বলবেন। আজকে শুভ দিন 15ই আগস্ট। আমরা সবাই জানি যে 15ই আগস্ট আমার স্বাধীনতা দিবস। এই উপলক্ষে প্রত্যেকেই আজকে যেখানে আমাদের গেস্ট যারা এসেছেন প্রত্যেকে একটা শুভকামনা অভিনন্দন দিয়ে শুরু করছি। অ্যাকচুয়ালি আমাদের এডিএম স্যার এসেছেন, সময় খুব কম, বিস্তারিত কিছুই বলবো না। এর যে মেন যে জিস্ট, যেটা মেন জিনিসটা 4-5 মিনিটের মধ্যে বলে শেষ করব, এবং তার পরবর্তী যে স্টেপটা হবে আমাদের এই যে সম্বন্ধে বিশদ মানে ডিটেলস কিছু বলতে পারবো। তো এই যে একটা উদ্যোগ আমরা নিয়েছি, এটা অ্যাকচুয়ালি আমি এই সিস্টেমে টোটাল 5 বছর ধরে আছি, এবং আমার বিজনেস অ্যাকচুয়ালি এটা বিজনেস সিস্টেম যেখানে আমি বেশ ফরেন কান্ট্রির সঙ্গে বেশ কয়েকবার ভিজিটও করেছি, প্লাস বেশ কিছু ফরেন কান্ট্রির লোকদের সঙ্গে আমার চলাফেরা আছে বা একটা কমিউনিকেট করা হয়েছে। তাতে করে যেটা বুঝতে পেরেছি যে আমাদের যে ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলায় সবচাইতে যেটা বেশি প্রবলেম সেটা হচ্ছে মানুষ একটাকে একটা মানুষকে সুস্থ থাকা, এবং বিশেষ করে ফরেন থেকে যারা ডেভেলপ কান্ট্রি থেকে আমাদের কান্ট্রির ডিফারেন্স যেটা আমি রিয়ালাইজ করেছি যে নাম্বার ওয়ান যেটা প্রবলেম হয় এটা এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম বলতে হচ্ছে যে আমরা যে লাস্ট পরীক্ষা যেটা দিয়েছি যেটা আমাদের মেন্টালিটি, সেই দিন আমরা কিন্তু সেই বইটা খুলে বন্ধ করেছি, তারপরে বই খোলা হয় না। এটা তো মেন ডিফারেন্স। ডেভেলপ কান্ট্রিতে কি হয় যে এডুকেশনের উপরে একটা কন্টিনিউয়াস একটা এডুকেশন প্রোগ্রাম থাকে। এক নম্বর উদ্দেশ্য আমার এটা, আর 2 নম্বর হচ্ছে যে হেলথ কনসাসনেস, স্বাস্থ্য সচেতনতা যেটা বলা হয় আমাদের এখানে বা আমাদের দেশে যে হেলথ কনসাসনেসটা খুব কম আছে, তার জন্য আর থার্ড যেটা পয়েন্ট আমি দেখেছি সেটা হচ্ছে আপনার লেবরিয়াস। আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে যে ফরেন কান্ট্রির লোকেরা যে লেবারটা দেয় পরিশ্রমটা করতে পারে সেটা কিন্তু আমরা করতে পারি। সেটা সামনে রেখে আমি এই এই সিস্টেম এসছি গত 5 বছর ধরে, এবং এখানে যেটা আমার বিশাল যেটা প্রোগ্রাম করছি আমার কাছে এটা বিশাল কেন যে 5 বছর পরে আমি একটা জায়গাতে স্ট্যাটাস করতে পেরেছি। তো এই এডুকেশন সিস্টেমটাকে বজায় রাখার জন্য বিভিন্ন রকমের আমি এই যে পোর্শনটা ফাঁকা রেখেছি অ্যাকচুয়ালি লাইব্রেরির মতো করার জন্য, যে এখানে আমরা আসবো এখানে রীতিমতো পড়াশোনা করবো মানে স্টাডি সেন্টারের মতো করে। আর নাম্বার টু যেটা বলছি যে হেলথ কনসাসনেস, আমাদের যে শরীর আমাদের যে অসুখযুক্ত যে শরীরগুলো আছে কেন হচ্ছে এর উপরে আমরা নিয়মিতভাবে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা জানি প্রত্যেকে আজ থেকে 50 বছর হোক বা 100 বছর আগে কোনো মানুষের সেই আজকের দিনে যে অসুখ বিসুখটা আছে আজ থেকে 50 বছর বা 100 বছর আগের সেই অসুখ বিসুখ ছিল না। তার মেন কারণ হচ্ছে আমাদের খাবার, ভেজাল যুক্ত খাবার। তার এগেনস্টে আজকে সায়েন্সের যুগে, ডিজিটাল যুগে, বিজ্ঞানের যুগে যে সেই 100 বছর আগে যে খাবারটা আমরা পেতাম বা 200 বছর আগে খাবারটা যেটা পেতাম, মানুষের একটা খাবার খেয়ে সুস্থ থাকতে পারে, সেই খাবারটা ডিজিটালি ফর্মে হ্যান্ডি ফর্মে আমাদের কাছে উপস্থিত আছে। এই যে আমি বলি ছোট্ট করে একটা কথা যে হেলথ কনসাসনেসের সঙ্গে যদি আমরা খাবারটা যদি ঠিক দিতে পারি তাহলে মেডিসিনের সেরকম কোনো প্রয়োজন থাকে না। আমি একটা এক্সাম্পল দিই যে এটা কোর দিয়েছি হিমোহিম, এই হিমোহিম প্রোডাক্টটা আমি 2019 সালে 7,000 টাকাতে কিনেছিলাম ফিলিপিন্সে। ওখানে
ওখান থেকে আমাকে লজিস্টিক্স চার্জ দিতে হয়েছিল প্রায় 14,000 টাকা। কারণ বলুন তো, যে একটা ক্যান্সার পেশেন্টকে আমি দিয়েছিলাম, ক্যান্সার পেশেন্টের কেমো দেওয়ার সময় কি হয় যে ওর মুখে ঘা হয়ে যায়, মানে ইমিউনি সিস্টেম মানে শরীর মানে উইকনেস হয়ে যায়, চলতে পারে না, খেতে পারে না। ওই ক্যান্সারের পেশেন্টকে আমি দিয়েছিলাম একটা ইমোজিম, যখন ওই কেমো চলছিল, আগের কেমোতে যে প্রবলেমটা হয়েছিল, পরের কেমোতে হিমোহিম নেওয়ার ফলে কিন্তু সেই প্রবলেমটা হয়নি, মানে স্ট্রংনেস ছিল, একদম টাটকা হয়েছিল। ভদ্রলোক আমাকে বললো, দাদা যেখান থেকে হোক না কেন, তো ও আমাকে বললো যে ঠিক আছে, যদি 30,000 টাকা লাগে 30,000 টাকা দেবো, আমাকে পৃথিবীর যেখানে পাওয়া যায় অ্যাভেলেবল সেখান থেকে আমাকে ম্যানেজ করে দাও। আমি সেই একটা 7,000 টাকার একটা প্রোডাক্ট যেটা কিনেছিলাম ফিলিপিন্সে, এক্সট্রা 14,000 টাকা লজিস্টিক চার্জ দিয়ে নিয়েছি। তারপরে পরে আমি সাউথ কোরিয়া থেকে ডাইরেক্টলি এই প্রোডাক্টগুলো নিয়ে প্রচুর লোককে আমি দিয়েছি, আমরা সবাই মিলে দিয়েছি, এবং টিভিস মানে টিভন আর কি বিভক্ত টাইপের কিন্তু রেজাল্ট হয়। তো আমি চাইবো যে স্যারের সময় কম, তো এই উদ্দেশ্য নিয়ে মানে এক হচ্ছে এডুকেশন সিস্টেম ডেভেলপ করা, যে আমরা স্টাডি করবো, নিজেকে ডেভেলপ করবো, আর নাম্বার টু যেটা হচ্ছে যে আমরা হেলথ কনসাসনেস, আমাদের শরীরটা কি, আমাদের খাবারে কি প্রয়োজন, সেটা নিয়ে আমরা আলোচনা করার জন্য, এই সিস্টেমটা চালু করার জন্য আমার এই প্রোগ্রামটা করা, এই যে মেন উদ্দেশ্য। এবং আমরা পরবর্তী সময়ে এই যে প্রোডাক্ট ইমোহিম প্রোগ্রামকে আরও যত দুটো প্রোডাক্ট রয়েছে, এর কী কী কাজ করে বা কী কাজ হতে পারে, সেই নিয়ে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করবো, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এবার আমি স্যারকে মানে আমার যে আমাদের যে এটা প্ল্যানিং বা এটা উদ্দেশ্য চালু করছি, এটা অফিস তৈরি করলাম, এই যে আমাদের যে ফিউচার প্ল্যানিং বা আমাদের এই ব্যাপারটা নিয়ে স্যারকে রিকোয়েস্ট করছি কিছু বলার জন্য। যে কথাগুলো আমি এত সময় শুনছিলাম তার উপরে দু চার কথা আমি বলছি। উনি যে কথাটা বললেন একটা, যে আমাদের দেশে এত বড় দেশ এবং 140 কোটির উপর জনসংখ্যা আছে আমাদের, তার উপর আমাদের বাংলাদেশ জনসংখ্যার চাপটা আরো বেশি, জনসংখ্যার ঘনত্ব যদি দেখেন তাহলে কেরালার পরে আমাদের রাজ্যটা অনেক মানে অনেক মানে অনেক জনসংখ্যা, বিশেষ করে কালিয়া চাপে জনসংখ্যা আরো বেশি, ঘনত্ব অনেক বেশি। এত জনসংখ্যার জনসংখ্যা সামলানোর জন্য খাবার দরকার, আমাদের বাচ্চারা বিশেষ করে মানে মেল নিউট্রিশনে ভোগে, আমাদের বাচ্চারা, এই জন্য আমরা সরকার থেকে অনেক কাজ করি, আমাদের দপ্তর আছে আলাদা, কিন্তু সেই দপ্তরটিও হচ্ছে না, তারপরেও আমাদের কোনো মানে তেমন কোনো উন্নতি আমরা দেখছি না। সেই জন্য মানে একটা প্রচেষ্টা যেটা উনি বলতে চাইলেন, যে মানে প্রধানত খাবারের বাইরে যে খাবারগুলো বিদেশিরা যারা বানিয়েছে, রিসার্চ করে বানিয়েছে, যে সেই খাবারের কথাই হয়তো উনি বলতে চাইলেন। তো এই খাবারের সত্যি দরকারও আছে, বিশেষ করে আমরা দেখবেন আমাদের যে ICDS সেন্টারে, সেখানে নানান ধরনের মানে খাবার আমরা দিয়ে থাকি বাচ্চাদের, মানে নিউট্রি মিক্স আমরা দিয়ে থাকি, সেরকমই হয়তো উনি বিদেশ থেকে এনে এখানে সেটা প্রসার লাভ করতে চাইছেন। আর একটা যেটা বলেন যে মানে আমাদের দেশের মানুষের সচেতনতার লেভেলটা অনেকটা কম, এটা ঠিকই, এবং আমাদের হেলথ কনসাসনেস অনেক কম, আর আমাদের হাসপাতালের সংখ্যাও কম বিদেশের তুলনায়, হাসপাতালের সংখ্যা কম, 1 লাখ লোক কিছু যত যতজন ডাক্তার থাকা দরকার তার থেকেও আমাদের ডাক্তারের সংখ্যা অনেক কম। এই সমস্ত কারণের জন্য আমাদের অনেক সময় ভুগতে হয়,
বিশেষ করে সাধারণ মানুষ তাদের টাকার ইনকামের একটা বড় অংশ চিকিৎসার পিছনে চলে যায়। এরকম নানা ধরনের কারণ আছে। শিক্ষার অবস্থাও তথাই বছর শিক্ষার অবস্থাও তেমন ভালো নয়, মানে মানুষকে আরো শিক্ষার আলো না পৌঁছালে মানুষ কিন্তু ভালো মন্দ কিছু বুঝতে পারবে। শিক্ষার আলোটাও আমাদের ছড়াতে হবে, সেটাও ঠিক। আজকের যে ছোট্ট অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যে উদ্যোক্তা তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডেকে আনার জন্য। আমার বিশেষ আর কিছু বলার নেই, আমি সবাইকে ধন্যবাদ দিই। আমি এখানে আমার ولسوف يعطيك ربك فترضى. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى سوف يعطيك ربك فترضى. بسم الله الرحمن الرحيم. ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى
بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوي ألم يجدك يتيما
যাই হোক আপনারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলেন, তেলাওয়াতটা কিন্তু কয়েক রকম ভাবে করা হয়েছে। আমাদের এখানে যারা আলেম উপস্থিত আছেন তারা ভালো করে বুঝতে পারছেন, ব্যাকরণগত ঠিক রেখে কোরআনকে আর দশ রকম করে পড়া যায় তিনি সেই সিস্টেমে পড়লেন। আপনারা সচেতন ব্যক্তি যারা তারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। যাই হোক, আমাদের পবিত্র কোরআনের বর্ণনা তো শেষ করা যাবে না। তিনি উচ্চাঙ্গের একজন কারি, আমাদের ভাইয়ের দাওয়াতে কলকাতা থেকে এসেছেন উনি। উনি সৌদি এই আপনার সাউথ আফ্রিকাও ছিলেন। যাই হোক, আমরা আমাদের ভাইপো রবি ওনাকে পেয়েছি। আরও আমরা একজন মহান ব্যক্তিকে এখানে পেয়েছি, হাজি মুফতি মিসবাহ সাহেব, যিনি আমাদের রবিতায়ে মাদারিসের 1100 মাদ্রাসার যে বোর্ড, 1100 মাদ্রাসাকে নিয়ে যে বোর্ড তৈরি হয়েছে সেই বোর্ডের সেক্রেটারি। তো আজকে দুয়ার নেতৃত্ব দেবেন তিনি। আপনারা সবাই দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ربنا وآتنا ما وعدتنا على رسلك
ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. أرحم الراحمين ربنا قطعت سيرك لنا أرحم الراحمين ذكرنا ذكرنا يا আপনার কাছে ক্ষমা চাইলে আপনি ভালোবাসেন আর আপনি ক্ষমা করতেও ভালোবাসেন। হে আল্লাহ, শয়তান লাইনের ওয়াসওয়াসায় পড়ে আমরা অহরহ গুনাহ করে চলেছি। হে আল্লাহ, আপনার সানে কারিমি থেকে আপনার সানে গফফারি থেকে আমরা নিরাশ হই। হে আল্লাহ, আমাদের সকলের হাত তোলার পূর্বে সমস্ত গুনাহ কাফি হয়। হে আল্লাহ, আমাদের প্রতি আপনি রাতে এবং খুশি হয়ে যান। দিনে বা দিনে দিনের আলোয় রাতের আঁধারে যে সমস্ত গুনাহ আমরা করেছি, হাত পা চোখ কান নাক মুখ দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত গুনাহ আমরা করেছি, হে আল্লাহ আমাদের গুনাহকে আপনি মাফ করে আমাদের প্রতি রাজি হয়ে যান। আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা দুনিয়া থেকে গত হয়েছে, হে আল্লাহ সকলকে আপনি মাগফিরাত করে দেন, সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করে দেন। হে আল্লাহ, গতকাল আমাদের প্রিয়জন আল্লামা দিলওয়ার সাইদ সাহেব রহমতুল্লাহ আলী আপনার পেয়ারা হয়েছেন, হে আল্লাহ তাকেও আপনি মাগফিরাত করে দেন। হে আল্লাহ, আমাদের আসাতিদা আমাদের শিক্ষক মন্ডলী যারা দুনিয়া থেকে গত হয়েছেন তাদেরকেও আপনি মাগফিরাত করে দেন। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আমাদেরকে চালিয়ে নেন আল্লাহ, যেভাবে যে পথে চললে আপনি আপনার নবিনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন, তার থেকে আমাদেরকে বিরত দূরে বহু দূরে রাখেন। আর আমাদের ইসলামিক চেতনা ফিরিয়ে দেন, ইসলামিক কৃষ্টি কালচার আমাদের জীবনের মধ্যে আনিয়ে দেন। হে আল্লাহ, আমাদের চেহারায় আমাদের বাজা কাতায় আমাদের পোশাক আশাকে আমরা যেন মুসলমান তার পরিচয় আমরা দিতে পারি, সেই তৌফিক দান করেন। আমাদের মসজিদ উন্নত, আমাদের মসজিদ বড় বড়, হে আল্লাহ কিন্তু নামাজি থেকে খালি, আপনাকে আমরা যথাযথ ডাকতে পারিনি, আপনার বিভিন্ন রকম আজাব আমাদের উপরে আসছে তাও আমরা স্মরণ করছিনি। বিগত বছরে করোনা বড়ই আপনার একটা গজব আমাদের এসেছিল, আমরা ফিরিনি। হে আল্লাহ, আজ আমাদের উপরে জালিম বাদশা আপনি বিপদ করুন। হে আল্লাহ, আমরা কোনো থেকে বিমুখ হচ্ছিনি। হে আল্লাহ, আমাদের চেতনা ফিরিয়ে দেন। যেদিন মুসলমানদের ইমান জাগবে, যেদিন মুসলমান সজাগ হবে, হে আল্লাহ পৃথিবীর তার সবসময় উন্নত থাকবে, এই চেতনা বিশ্বের মুসলমানদের মধ্যে আপনি ফিরিয়ে দেন। আমরা উম্মত মুহাম্মদ আমাদের কামের মুসলমান করে দেন, কাজের মুসলমান করে দেন, মকবুল মুসলমান করে দেন, আমাদের ঘুম ভাঙিয়ে দেন। এইভাবে আমরা নির্যাতন করছি, আমাদের উপরে জুলুম করা হচ্ছে, আমরা ভারতের মুসলমান আফসোস করা ছাড়া কিছু করতে পারছি। আল্লাহ আমাদের ঘুম ভাঙিয়ে দেন, আমাদের চেতনা ফিরিয়ে দেন, আমাদেরকে শুধরে দেন। যেদিন সঠিক মুসলমান হব আপনার রহম নিশ্চয় পাবো, আপনার গজব জালিমদের উপরে আসবে। আল্লাহ সেই সময়ের অপেক্ষা মুসলমানদের প্রতি হাসিয়ে পৃথিবীকে আল্লাহ আমরা আপনাকে ডাকি আমরা আপনার কাছে হাত পেতেছি,
এই দুরবস্থা থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদের ভারতের জনগণকে হেফাজত করেন, ভারতের ঐক্যকে হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন, ভারতের সংহতিকে হেফাজত করেন, ভারতের কৃষ্টি কালচারকে হেফাজত করেন, ভারতের সেকুলারিজমকে হেফাজত করেন। হে আল্লাহ, আমরা জান মাল ইজ্জত আপনি নিয়ে তুমি দাঁড়িয়ে নিয়ে বরকা নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে ইজ্জতের সাথে দাঁড়িয়ে এখানে বাড়াতে পারি, মাথা তুলে যেন বাড়াতে পারি, তখন আমল আমাদের করিয়ে দেন। আল্লাহ যেমন পাক্য মুসলমান আমাদের করিয়ে দেন, আমরা বড় দাদাই। হে আল্লাহ, আমাদের ঘুম ভাঙিয়ে দেন, আমাদের ভাষণকে যদি আমাদের ঘুম ভাঙে, যদি আমাদের পরকালের বিশ্বাস থাকে, যদি কবরের আজাবের বিশ্বাস করি, নিশ্চয়ই আমরা গোড়া থেকে বাঁচতে পারবো। বিশ্বাসের মতো বিশ্বাস করার তৌফিক দান করেন, এমন ভয় আপনার আমাদের অন্তরে দান করেন যে ভয় আমাদেরকে যেন গোড়া থেকে বিরত রাখে। হে আল্লাহ, যে ভয় যেন আমাদের পর্যাপ্ত মসজিদে টেনে নিতে যায়। হে আল্লাহ, যে ভয় যেন আমাদের সততার উপরে রাখতে পারে। হে আল্লাহ, যে ভয় আমাদেরকে যেন সুন্নতের উপরে আঁকড়ে ধরে রাখতে পারে। এমন ভয় আমাদের দান করেন, আপনার মহাব্বতে আমল দান করেন, যেন আমরা সমস্ত আমল ভালোবাসার সাথে করতে পারি, আমাদের সাথে করতে পারি, এখলাসের সাথে করতে পারি, নিষ্ঠার সাথে করতে পারি। হে আল্লাহ, এমন আমল করার আমাদের তৌফিক দান করেন। আজকে এই উদ্বোধনী মজলিস, হে আল্লাহ, এই সবখানাকে দাওয়াখানাকে আপনি কবুল করেন, এই যাবতীয় সাত উদ্দেশ্যকে কবুল করেন। হে আল্লাহ, যারা এখানে চিকিৎসাধীন হবে, যারা এই ওষুধ ব্যবহার করবে, হে আল্লাহ, তাদেরকে শেফা আজিলা কামিলা দান করেন। আমাদের মজলিসে যারা রয়েছে এবং আমাদের আত্মীয় স্বজন বাড়িতে নার্সিং হোম হসপিটালে যারা অসুস্থ, প্রত্যেককে শেফা আজিলা কামিলা দান করেন। যারা অভাবী, প্রত্যেকের অভাবকে দূর করে দেন। যারা ঋণী, প্রত্যেকের ঋণকে গায়েবে খাজানা থেকে পরিশোধ করিয়ে দেন। হে আল্লাহ, যারা জীবিকার জন্য ভুগছেন, হে আল্লাহ, তাদেরকে অন্য এবং জীবিকা দান করেন। আমার রাহিমিন, যারা মুসিবতের মধ্যে রয়েছেন, সমস্ত রকম বালা মুসিবত থেকে আমাদেরকে বিফল করেন। আমার রাহিমিন, হে আল্লাহ, ইসলাম কাঁদতে ধরে থাকার তৌফিক দান করেন। আমাদের যেন আমরা ইমান ইসলাম নিয়ে থাকতে পারি সেই তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের মৃত্যু ইমানের সাথে দান করেন। আত্মাকে খায়ের নসিব করেন, কবরের সওয়াল জবাব আসান করে দেন। আসরে আপনার পবিত্র আরশের ছায়া আমাদেরকে দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের দান করেন। আমরা কাউসারের পানি দিয়ে যেন নবীর পবিত্র হাতে সেই পানি পান করতে পারি সেই তৌফিক দান করেন। হে আল্লাহ, অবশেষে আমরা যেন সুফুল আউয়ালিতে জান্নাত পাই। কিয়ামতের ময়দানে আমাদের আমল নামা যেন আমাদের ডান হাতের সামনে থেকে আসে, পিছন দিয়ে যেন বাম হাতে না আসে। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের সকলকে রুকুল আউয়ালিতে জান্নাত দান করেন। আমাদের মধ্যে যাদের ক্ষমতা দিয়েছেন হাত ফোটার তৌফিক দান করেন। যাদের ইচ্ছা দিয়েছেন তাদেরও আল্লাহ আপনি অর্থ যোগিয়ে দিয়ে হজ করার তৌফিক দান করেন, উমরা করার তৌফিক দান করেন। বারবার আপনার পবিত্র ঘরে জিয়ারত, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আকার জিয়ারত করার তৌফিক আমাদের দান করেন। আল্লাহ, আমাদের সমস্ত দোয়াকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, কোরআনে কারীমের বরকতে, মাসুম বাচ্চাদের বরকতে, সফির দাড়েওয়ালার বরকতে আল্লাহ কবুল করেন। যা কিছু চেয়েছি সেইগুলো দান করেন, যেগুলো চাইতে পারেনি আমাদের প্রয়োজন আপনি জানেন, আল্লাহ সেগুলো আমাদের দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিল খাইরি মা সালাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ونعوذ بك من شر ما استعاذك منه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك البلاء ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ইব্রাহিম।